হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সব তোমরা কেমন আছো? আর সময় এখন 7টা। আমি ছিলাম আজকে পারতা মিডিয়াকে, নিশ্চয়ই তোমরা জানো, তার ফার্মে ছিলাম। এখানে সাইড দেখো, জঙ্গল আছে, আর দেখো আমার সাইকেল দেখুন। আর সেখানে আমি যাব কাশীপুর রাজবাড়ি, তারপর সেখান থেকে যাব জয়চণ্ডী পাহাড়, সেখান থেকে যাব মাইথন। আর তোমরা দেখতে থাকো, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুনই থাকো অবশ্যই চ্যানেলটা করে দিবেন সাবস্ক্রাইব। আর যদি ভিডিওটা আমরা দেখে থাকো ফেসবুক পেজ দেখে অবশ্যই ফলো করে দিবে। আমি এখন আছি জঙ্গলে, কারণ কাশীপুর যেতে যেতে কিছু রাস্তা আমি জঙ্গল পাব। আর সেই রাস্তায় আমার সাইকেলের চাকা গড়িতে গড়িতে যাচ্ছি, প্রাকৃতিক দৃশ্য দেখে যাচ্ছি, সবুজ জঙ্গল, মাঠ ঘাট, নদী নালা, পুকুর। আমি এলাম একটা ব্রিজে, দেখো নদীর মতন। আর এখানে লেখা আছে, মাজরা লেখা আছে, ইমিগ্রেশন স্কিম পোস্টাল একটা আছে। এই দেখুন, থ্যাংকস ফর ভিজিটিং মাজরা ইমিগ্রেশন স্কিম, ধন্যবাদ জানাচ্ছি, স্বাগতম বলছি, এসে পৌঁছিস। এখানে বাড়ি আছে, ওখানে আবার বন্ধ আছে, কুয়ো আছে এই পাশে, জায়গায় এখানে খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, দেখো আমি ওখানে এসে পৌঁছলাম কাশীপুরের মেন রোড। দেখো সাইকেলটা আছে, আমি এই রোডটা এলাম, দেখো জনটাই এই রোডটাই। আর চারি পাঁচটার মতন গ্রাম পেরিয়ে এলাম। এটা দেখুন খোলা সামনে, এটা কষ্ট দিচ্ছে ঘোরাকে। সামনে দিকে দেখো আসছে একটা অবহেলা জিনিস, এ প্রচুর কষ্ট দিচ্ছে, দেখো এরা চেপে আছে আর কষ্ট আছে। আমি এখন এসে পৌঁছে গেলাম কাশীপুরে রাজবাড়িতে। এই দেখো ওই পাশে কাশীপুরে দেও আলটা দেখো, দেখতে পাচ্ছ। আর ওইখানে কিছু খাবার দাবার খাবো, তারপরে এখানে দোকান আছে, তারপরে ওই পাশে যাবো, তোমরা বসে ভিডিওটা দেখতে থাকো। ওই পাশে দোকান আছে, মুড়ি বা চপ টপ খাবো ইত্যাদি। আমি কোন দোকানে ঢুকলাম, আর দেখো ডাব্বায় মুড়ি আর যা আছে চপ আছে, এখন খাবার দাবার খেয়ে নিয়ে ওই পাশে রাজবাড়িটা আছে, দেখতে যাবো, তুমি দেখতে থাকো। আমি এসে পৌঁছে গেছিলাম সাইকেলে, দেখো আর ওই পাশে দেখো রাজবাড়িটা আছে, মানে এখানে আমি বাদ দিও, দেখো সব ধরতে ঘুরতে এসেছে। দেখো ওই পাশে আছে একটা দাদা এসেছে, মোটর সাইকেলে এসেছে, দুই থেকে তিনজন এসেছে। আর কে রাজা ছিল আমি সেটা জানি না, কিন্তু এইটা আমি মানে জানি টুকটাক, চীন থেকে যাবতীয় এখানে মানে জিনিসপত্র আইনি নিয়ে মানে তৈরি করছে। হ্যাঁ, রাজবাড়িটা 200 বছরের পুরনো আনুমানিক। আর গেটটি এখন বন্ধ, এখন ভিতরে ঢুকতে দিবে না। আর এটা 200 থেকে 300 বছরের পুরনো আনুমানিক আমি যা জানি। আর সাইকেল এনে রেখে দিলাম, রোদ তো দিচ্ছে প্রচুরই। আর ভিতরে বলতে দিবে না, যখন পুজো হয়, দুর্গা পুজো হয় তখন ভিতরে ঢুকতে দেয়, তার আগে কোনো এন্ট্রি নয়। তাও যদি কোনো রকমে পাওয়া যায় তো খুবই ভালো হয়তো। ভাইয়ের সঙ্গে দেখা হলো, ভাই তোমরা ভালো আছো তো? সবাই হাই করে দাও। আর তোমাদের নাম কি দিলে তোমার? আমার আবির মন্ডল। ভাই তোমার? সৌভিক বাউরি। আর ভাই তুমি কোন দিকে যাচ্ছো, তোমার নাম বলো। আর তোমার? তেজি তোমার। আচ্ছা এই যে ভাই, এইটা খুলে নাই এখনো, মানে এটা খুলে নাই? আচ্ছা পূজার সময় খুলে। আচ্ছা দিদি আমি যদি ঢুকবো বলি মানে নো এন্ট্রি, মানে তোমরা বুঝতে পারছো পূজার সময় এটা খুলে তার আগে কাকুকে ঢুকতে দিবার এলাও নাই, ঠিক না? আর গেটে যে মানে সিকিউরিটি গার্ড থাকে কোথায় গেল? ওই পাশে চলে গেছে, যদি মানে এখন ঢুকিতে কি হবে না, এটা মানে খুবই খারাপ কাজ হবে আমার এটা করলে। আর হ্যাঁ গেট তো খোলা আছে, কিন্তু এখানে চাবি দিয়ে আছে না, খোলা আছে, খোলাই আছে। এই যাবো চলো না, যদি বকে তো এটাও ঠিক, বকলো সমস্যা আছে, ঠিক না? আর উপরে তখন লেখা আছে বিনা অনুমতি প্রবেশ নিষেধ। এখানে দেখো নোটিশ পড়ে ধরে নিয়েছে পিকে রাজ কাশীপুর। সামনে দেখুন আমি চলে এসেছি জয়চণ্ডী পাহাড়, আর সামনে ট্রেন যাচ্ছে, দেখো খুব সুন্দর ভিউটা। জয়চণ্ডী পাহাড়ে দেখো ওই পাশে তো গেটটি আছে, আর এখানে সিঁড়ি আছে 500, 3টার মতন সিঁড়ি আছে, 500 বললে চলবে। আর এখানে লেখা আছে দেখো শ্রী শ্রী জয়চণ্ডী মাতা বজরংবলীর মন্দির। আর এই সাইডটা দেখো বজরংবলী ছোটো দেখে একটা ঠাকুরস্থান আছে এখানে, বা মন্দির বলতে পারো তোমরা। অবশ্যই দেখতে থাকো, 500 সিঁড়ি মানে উঠতে হবে হেঁটে হেঁটে। তোমরা যদি আসো অবশ্যই তোমরা এখানে উঠবে, এখানে মন্দির আছে উপরে, মানে খুব রিভিউ সিন এখানে, বুঝলে খুব সুন্দরভাবে দেখতে রিভিউ। আর এই সাইডে দেখো ঠাকুর বিক্রি হচ্ছে, দেখো ফটো মটো তার মূর্তি দেখো বিক্রি হচ্ছে এই সাইডেই, সব তোমরা দেখাবো। আস্তে আস্তে আমি এখন উঠলাম, আমি উঠছি হেঁটে হেঁটে।
ঠিক আছে আর এখানে সব সব রকম ফ্যাসিলিটি আছে খাবার দাবার থেকে একটু উঠেই খাবার দাবার থেকে সব চিন্তা করার কোনো সমস্যা নাই ঠিক আছে আর এই সাইডে দেখো খাবার দাবার এখানে হোটেল আছে জল টল চা টা সব কিছু আচ্ছা ঠিক আছে চলে যাও তো আমি আমি বাদ দিয়ে মানে অনেক গিলে আসিছে ওই দেখুন পাহাড়টা যদি তোমরা ছাতা নিয়ে আসবো বলো ছাতা নিয়ে আসতে পারো রোদ তো প্রচুর প্রথমবার আমি উঠছিনি পাহাড়ে দুই থেকে তিনবার মানে হলো আমার উঠো পাহাড়ে তোমরা নিশ্চয়ই চলো জানো আমাদের বাঁকুড় জেলায় পাহাড় আছে সেখানে দুই তিনটা পাহাড়ে উঠেছি আর উঠতে উঠতে পাবে ভালোভাবে যদি না উঠো ঘুষলে পড়ে যাবে একদম নিচে এই সাইডে দেখো মূর্তি মূর্তি বিক্রি হচ্ছে দেখো ফটো মটো সব দেখা থাকি গেছে উঠতে উঠতে ঘামে তো আমার সব ভরি গেছে দাদারা কথা পাঠি দাদা কত বাকি আছে আর বেশি দূর নাই আচ্ছা এ তো বেশি দূর নেই আর এই সাইডে সব কিছু ব্যবস্থা আছে সরবরাহ থেকে ছোলা ভাজা মটর ভাজা সব কিছু ওইদিকে দেখো আমি কিন্তু ঠকি যাব না কারণ সাইকেল চালাই রাইডার কি থাকবে বাঁকুড়া জেলার সাইকেল চালাই নিয়ে এসে তো ধরলে থাকা জিনিস ভালো লাগে না বাঁকুড়া জেলার সে থাকবে না এই সাইডে দেখো খাবার আছে খেনা পাতি আছে ছানা কাঁদা নিয়ে আছে জিনিসপত্র হ্যাঁ মানে কেউ যদি তার বাচ্চাকে বা ছেলে মেয়েকে নিয়ে আসে কিছু কিনে দিতে হবে এখানে মন্দিরটা পৌঁছে গেলাম মা চণ্ডী মাতার মন্দির ভাই আস্তে আস্তে না মা আস্তে আস্তে শেষ পর্যন্ত এসে পৌঁছিলাম মন্দিরে কোনো বুঝতেই পারলাম পাঁচশো না তিনটিয়া আমি তো দুটো মনে করলাম এটা এটি দেখো শ্রী শ্রী হজরঙ্গলি মন্দির সব বিশ্রাম করছি আর এই সাইডে মন্দিরটা শ্রী শ্রী জয় চণ্ডী মাতার মন্দির সব জায়গায় দোকান বসেছে এখানে সমস্যা নেই খিদায় কেউ মারা যাবেন নাই এ দেখো এই সাইডও আছে পয়সা নিয়ে আসবে এখানে উঠলে আমি দেখো মেয়েছি বাদ দাও একটা আর এত বড় পাহাড়ে উঠলাম ফোন পেরও সুবিধা আছে দেখতে পাচ্ছ কতটা হয়ে গেছে আমাদের দুনিয়াটা পাহাড়টা দেখাবো পাহাড়টা কোন দিকে আছে ঠিক আছে দেখো একবার রিভিউ করে দিছি যাবো এবারে হ্যাঁ না পূজা দিন বলছে এই সাইডে দেখো পূজা দিনে সব কিছু মালা তালা আর ওই তো হাতে বাঁধা সব ভোগ তো লকেট সব কিছু আছে সব এগুলা কত লিখছে নাকি এগুলা বড় ফটো বড় ফটো যেগুলো আছে সবচেয়ে দেওয়ালে টাঙ্গা রিল্যাক্সো শ্রী শ্রী চণ্ডী মাতা মন্দির এগুলো কত দাম এগুলো 50 টাকা না এগুলো 100 টাকা আচ্ছা দুগো কি না মানে সেরকম তো লাগে আমি তো অল ইন্ডিয়া টুর করছি সাইকেলে লক্ষ্য আছে সাইকেল তো আমার আছে আর আমাদের হ্যাঁ সাইকেল এসেছি আমি বাঁকুড়া জেলা থেকে থানা থানা রানী মানে আমার ফেসবুক লাইভ চলছে সবাই দেখছে আর আপনি কি মন্দির পূজারে এ দেখুন
হ্যাঁ বলছি দেখো সবাই দেখছে আচ্ছা আচ্ছা ওই সাইডটা আর ওই সাইডটা বটে আচ্ছা আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আমি দেখো ব্যাক ক্যামেরা দেখাবো ওই সাইডে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে ঘটনা ঘটেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা দাদা ঠিক আছে এসব শুনতে পাইলি ওরা আবার রিভিউ করে দিই দেখো ফটো মটো সব কিছু এখানে আছে প্রসাদ মশাদ সব এদিকে দেখো আমার একটাই প্রার্থনা আমি যখন লক্ষ্যটা দেখেছি উদ্দেশ্য আছে সেটা যেমন পূর্ণ হয় ঠিক আছে খুব ভালো লাগলো হ্যাঁ ঠিক আছে দেখা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলে আসবে ফ্যামিলি নিয়ে চলে আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ চলে আসো চলে আসো সব শুনলে এখানে যে পূজারি তার সঙ্গে কথা বার্তা বললাম বলছি খুব ভালো কিন্তু ওই সাইডটা একটু খাতানা জায়গা মানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে মানে কিছুটা ঘটনা ঘটেছে বাস যাই হোক ঠিক আছে আর বুট অবশ্যই খুলবে ঠিক আছে বুট জুতো যাই হোক তোমাদের আছে খুলবে অবশ্যই আর ঝালমুড়ি বিক্রি হয় কিনা জানো আলু কাবলিও আছে দেখি এই জিনিসটা বড় আলু কাবলি জিনিসটা কি দেখি আলু কাবলি কত নিচ্ছেন কুড়ি টাকা আলু কাবলি না না তোমার ইয়া টক তো দিবেন টক না টক খায় না বাদ দিন এ দেখো আলু কাবলি এখানে বানানো হয় আর এদিকে দেখো বনু আছে সবগুলি গাড়ি তার বিক্রি হয় দেখো এখানে না না বানাতে মানে টক টক এখন নিচে একটু খাবার দাবার খাবো এখন আমি নামছি নিচে আমি ঘুরলাম এখানে খুব সুন্দর জায়গা তোমরাও আসতে পারো কিন্তু সাবধান অবশ্যই থাকবে আমি এখন নামবো মানে নিচে সাইকেলটা আমার আছে আরও থানা যেতে হবে থানা যদি কোনো জায়গায় আসে সেখানে থাকতে হবে থানায় ঠিক আছে এখন নিচে নামবো আমি দেখো সিঁড়িটা ঠিক আছে দেখো এই দেখো এদিকে লেখা আছে দেখো শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির ঠিক আছে আর যদি তোমরা এখানে আসো বুট জুতা হ্যাঁ বুট জুতো অবশ্যই খুলবে দেখো খুলেছে দেখো সমস্যা বলতে কিছু হবে কিনা আর এই সাইডে আছে সেটা মন্দিরে দেখিয়ে দিচ্ছি এখন যাবো না বুট খুলতে হবে ঠিক না আগে দেখিয়ে দিস ভালোভাবে গরমটা প্রচুর আছে সব মানে সেলফি তুলে মাতুহারা হয়ে গেছে আমার সেলফি মেলফি দরকার নাই আমার এই ভিডিও হলেই হবে ঠিক না আর এখানে আছে শ্রী শ্রী বজরং বলির মন্দির এই দেখি দেখো সব সেলফি তুলছে এখন কে বসে কেউ এই দেখো সব আছে সেলফি তুলে সব মাথু হারা এই সাইডে একটা রিভিউ ভালো দেখায় সেটা দেখাবো অবশ্যই যদি তোমরা আসো সাবধান আসবে কারণ একটুকু মানে একটু যদি ভালোভাবে চলাফেরা না যদি করো মানে অবশ্যই খাদা পড়ে যাবে একবারেই মৃত্যু ঠিক আছে না খুব সুন্দর জায়গা দেখি দেখি শুরু দেখি যেটা বলতেছিলাম খাদটা এই খাদটা বড় খাতারনা খাদ এই সাইডে দেখতে পাচ্ছ এই সাইডে বড় খাতারনা খাদ ওই সাইডে দেখো বড় পাথর আছে খুব সুন্দর রিভিউ বাতাসটা খুবই ভালো লাগছে ঠিক আছে সেলফি তুলে সব মাথুহারা আমি শুধু ভিডিও বানাই যাচ্ছি এই সাইডে পুরোনো কি একটা আছে মানে সেটি মানে নামটা বলতে পারছি না আমি ঠিক আছে একবার আমি সব দেখাবো ব্যাক ক্যামেরা দেখাবো ঠিক না ব্যাক ক্যামেরা দেখালে খুবই ভালো হয়
দূরে দেখো দূরে রিভিউটা ঝাপসা দেখাচ্ছে ফোনটা ঠিক আছে দেখো এই সাইডে দেখো মন্দিরটা আছে বজরং বলি প্লিজ হেল্প কাকা এই সাইডে দেখো মন্দিরটা শ্রী শ্রী বজরং বলির মন্দির এই দেখো আর এই যে জন্ডা আমি উঠলাম সেইটা রাস্তাটা সেইটা সব দেখো উঠছে আস্তে আস্তে এখন নামছি কারণ আমি যে এলাম কোনো বুঝতে পারলে মানে কোটা আসছে রে বুঝতে কোনো কষ্ট নাই উঠলাম আমি এই সাইডে দেখো দোকান আছে